ভিডিওতে ক্লিক করার জন্য কন্টিনিউ পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথকেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিদিন হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা। আজ রিভিউ করতে চলেছি এই সাইক্লোপ্যাম ট্যাবলেটটিকে নিয়ে, যেটা রুটিন মেনলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিও। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে, আর মেডিসিন সম্পর্কে সব আগে জানতে বুঝতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকন, তাহলে আমার সমস্ত আপডেট ভিডিওগুলি সর্বপ্রথমে তোমার কাছেই পৌঁছাবে, যাতে তুমি এবং তোমার খুবই উপকৃত। এই যে সাইক্লোপ্যাম ট্যাবলেট, যেটা ওটি কোম্পানি নাম হচ্ছে ইন্ডিকো ফার্মা লিমিটেড, যার ব্র্যান্ড নাম হচ্ছে সাইক্লোপ্যাম ট্যাবলেট। যে ট্যাবলেটটির কম্পোজিশন কি দেখে নেওয়া যাক, এখানে আছে ডাইসাইক্লোমাইন, হাইড্রোক্লোরাইড অ্যান্ড প্যারাসিটামল ট্যাবলেট। এখানে ডাইসাইক্লোমাইন আছে 20 mg এবং প্যারাসিটামল আছে 500 mg, যেটি একটি কম্বিনেশন মেডিসিন। এটি একটি স্টিভে 10টি ট্যাবলেট থেকে থাকে। এই 10টি ট্যাবলেটের MRP কত দেখে নেওয়া যাক, 55, মানে 55 টাকা। এই ট্যাবলেটটি মেনলি বেনিফিট কী, বাকি কাজে ইউজ করা হয়ে থাকে, যেসব পেশেন্টরা বলছে প্রচুর পরিমাণে পেটে ব্যথা হয়, যে সমস্ত পেশেন্টের পেটে প্রচুর পেন হয়, সে হতে পারে মেন্সুয়াল প্রবলেমের ক্ষেত্রে বা হেভি ব্লিডিংয়ের ক্ষেত্রে, এছাড়া ক্রনিক প্রবলেমের ক্ষেত্রে যে কোনো প্রকারের পেটে পেন হচ্ছে বা অ্যাপেন্ডিক্সের পেন হতে পারে, যে কোনো পেনের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি কারা ইউজ করতে পারবে, কত বছর বয়স থেকে বাচ্চারা হোক বড়রা হোক ইউজ করতে পারবে? এই ট্যাবলেটটি অবশ্যই 7 বছরের ঊর্ধ্বে বয়স থেকে বাচ্চারা ইউজ করতে পারবে, বৃদ্ধ বয়স পর্যন্ত। যদি 7 বছরের উপরে বয়সে ইউজ করা যায় সেক্ষেত্রে হাফ করে ইউজ করবে, প্রয়োজন মতো যদি ব্যথা হয় যন্ত্রণা হয় সেক্ষেত্রে ইউজ করবে, যদি খুব বেশি যন্ত্রণা হয়ে থাকে সেক্ষেত্রে একটা ইউজ করা চলে। এছাড়াও বড়রা যারা 14 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে থাকে সেক্ষেত্রে একটা ইউজ করলে যথেষ্ট, প্রয়োজন মতো যদি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ইউজ করবে। অবশ্যই মেডিসিনটি ইউজ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া সেক্ষেত্রে তোমাদের উপকারী হবে। আই হোপ ভিডিওটি তোমাদের উপকারী আসবে, যদি উপকারী এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। দেখো মেডিসিন সম্পর্কিত ভিডিও যদি কন্টিনিউ পেতে চাও তো অবশ্যই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, নেক্সট টাইম আমরা ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমাদের সুবিধার জন্য। তো ভিডিওটি আজকে মতো এখানে স্টপ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।